বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এবারে গ্রেপ্তার হতে পারেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূলের বড় হেভিওয়েট নেতা এবার গ্রেপ্তার হতে পারেন। উত্তপ্ত বুধবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দপ্তরে সিবিআই হানা, তল্লাশি একাধিক পুরসভায়। বুধবার সকাল থেকে টানটান উত্তেজনা। নিজাম প্যালেসে সিবিআই দপ্তর থেকে মুহুর্মুহ বেরোচ্ছেন আধিকারিকরা। একটি দলের গন্তব্য রাজ্যের একাধিক পুরসভায়। পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের সল্টলেকের নগরায়ন দপ্তরেও পৌঁছায় সিবিআইয়ের একটি বড় দল। সেখানে পৌঁছে গিয়ে কিছু নথিপত্র সংগ্রহ করে নগরায়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার এক আধিকারিককে নিয়ে সিবিআই দল পৌঁছায় সল্টলেকের পুর প্রশাসন ভবনে। সেখানে একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের আধিকারিকরা। সঙ্গত নিয়োগ দুর্নীতিতে ধৃত ওয়াইন শিলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের আধিকারিকরা। জানতে পারেন শিক্ষা দপ্তরে নয়, ওয়াইনশীল টাকার বিনিময়ে চাকরি করিয়ে দিয়েছেন রাজ্যের একাধিক পুরসভায়। এরপরে আদালতের নির্দেশে পুরো দুর্নীতির সংক্রান্ত মামলার ভার যায় সিবিআইয়ের হাতে। দুর্নীতির গোড়ায় পৌঁছতে একটি বড় সিবিআই দল এদিন সকালে এসে পৌঁছায় সল্টলেকের নগরায়ন ভবনে। আর এখানে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দপ্তর। এখন থেকে বেশ কিছু নথি সংগ্রহ করে সিবিআইয়ের আধিকারিকরা। সঙ্গে নগরায়ন দপ্তরের একজন ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিককে সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা পৌঁছান সল্টলেকের পৌর প্রশাসন ভবনে। এখানেই শেষ নয়, বেশ কয়েকজন আধিকারিকদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। থেকেই পুরো নিয়োগের একেবারে গভীরে পৌঁছতে চান সিবিআইয়ের আধিকারিকরা। সিবিআই এর এই হানা প্রসঙ্গে বুধবার দুপুর পর্যন্ত কিছু বলতে চাননি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।